sin a plus b equals to sin a into cos b plus cos c into sin b ebong cos a plus b equals to cos a into cos b minus sin a into sin b. এই দুটি ত্রিকোণমিতির খুবই বেসিক সূত্র। এই দুটি সূত্রকে ব্যবহার করে কিন্তু অন্যান্য সকল সূত্রকে ডেরাইভ করা হয়েছে। তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট কিংবা যারা সদ্য ক্লাস ইলেভেনে উঠেছ তারা সবাই কিন্তু এই দুটি সূত্রের সাথে পরিচিত। তো এই দুটি সূত্র কীভাবে এসেছে, কেন হলো, আজকে সেটা নিয়ে আলোচনা করব। যে কোনো সূত্রে কিন্তু মুখস্থ করার চেয়ে যদি সেটাকে বুঝে বুঝে শেখা হয় যে কেন এটা এভাবে হলো, তাহলে সেটাকে মনে রাখা কিন্তু অনেক বেশি ইজিও হয়ে যায়। এর জন্য কিন্তু সকল সূত্রকেই বিশ্লেষণ করে করে শেখা। এই দুটি সূত্রের বিশ্লেষণ কিন্তু তোমাদের বইতেই দেওয়া আছে, অর্থাৎ এই সূত্রটি কীভাবে এসেছে, কেন হলো, সেটা কিন্তু বইতেই দেওয়া আছে। কিন্তু আমার কাছে সেই প্রসেসটাকে একটু জটিল মনে হয়েছে, তাই চিন্তা করলাম কীভাবে এটাকে আরও সহজভাবে তোমাদেরকে বোঝানো যায়। তো এর জন্যই আজকের এই প্রচেষ্টা। তোমরা জেনে অবাক হবে যে এই দুটি সূত্র পারার জন্য শুধুমাত্র দুটি জিনিস জানলেই চলছে। একটি হচ্ছে সাইনটির সমান সমান লম্ব বাই অতিভুজ অথবা অপোজিট বাই হাইপোটেনাস, লম্বকে ইংলিশে অপোজিট বলা হয় এবং অতিভুজকে ইংলিশে হাইপোটেনাস বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে লম্বকে কেন বা অপোজিট বলবো, কারণ থিটা অথবা যে কোণকে শিক্ষকোণ হিসেবে কনসিডার করা হচ্ছে তার বিপরীত বাহুই হচ্ছে লম্ব, এর জন্যই লম্বকে অপোজিট অথবা বিপরীত বাহু বলা হয়। এবং আরেকটা বিষয় যেটি জানতে হবে সেটি হচ্ছে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ অথবা অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। ভূমিকে ইংলিশে অ্যাডজাসেন্ট বলা হয় কারণ তা থিটা অথবা যে কোণকে শিক্ষকোণ হিসেবে কনসিডার করা হচ্ছে তার সংলগ্ন বাহু। ভূমিকে সংলগ্ন বাহু বলা হয়, আবার সন্নিহিত বাহুও কিন্তু বলা হয় এবং ভূমিকে ইংলিশে অ্যাডজাসেন্ট বলা হয়। একটা বিষয় মনে রাখবে, সমকোণের ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটি থাকে সেটাই হলো অতিভুজ অথবা হাইপোটেনাস। একটি বিষয় বলতে চাই, এখানে যে এ প্লাস বি বলা হচ্ছিল শুরুতে, এই এ প্লাস বিটা আসলে কী? এ প্লাস বি এটা হচ্ছে মূলত দুটি কোণের সংযোগ, অর্থাৎ কোণ এ এবং কোণ বি এর সংযোগই হলো কোণ এ প্লাস বি। কোণ এ প্লাস বি এর জন্য যে সমকোণের ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই সমকোণের ত্রিভুজের লম্ব এবং অতিভুজের যে রেশিওটি আসছে তার মানে হচ্ছে মূলত সাইন এ প্লাস বি, এবং সেম ত্রিভুজের ভূমি এবং অতিভুজের যে রেশিওটি আসছে তার মানে হচ্ছে মূলত কস এ প্লাস বি। তো চলো এখন আমরা এক্সপ্লেনেশনটি দেখি।